দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবরে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। নবনির্বাচিত সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, বরিশাল দুই আসনে অনুষ্ঠিত নির্বাচন ছিল উৎসব মুখর। ভোটার উপস্থিতি জাতীয় পর্যায়ে গড় হারের মতো হয়েছে তাঁর আসনে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দুপুরে বরিশাল প্রেস ক্লাবে প্রথমবারের মতো সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মেনন আরও বলেন, নির্বাচনের দিন প্রশাসন বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে। এ কারণে নির্বাচনের সময় সংশ্লিষ্টদের ধমকও দিয়েছিলেন বলে জানান মেনন। নির্বাচন বর্জন করায় মানিকগঞ্জের জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান দিতার নেতৃত্বে মিছিল করেছে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে আদালত চত্বর থেকে একটি মিছিল শহর ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দুই সপ্তাহ ধরে বেতন না পাওয়া, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বকেয়া তৃতীয় কিস্তি না পাওয়া সহ সাত দফা দাবিতে সিলেটের তারাপুর চা বাগানে আবারও অচলাবস্থা দেখা দিয়েছে। দুপুরে কর্মবিরতির পাশাপাশি সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। এর আগে গত শনিবার থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। দুপুরে টুঙ্গিপাড়ায় পরিবারের সদস্য ও নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সদর দুই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা জাতীয় পার্টির আয়োজনে দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই অনুষ্ঠান হয়। কিশোরগঞ্জে পাঁচ শতাধিক শীতার্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সদর উপজেলার নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল্লাহ সাফাতের আয়োজনে এগুলো বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সমাজসেবক রাসেল মাহমুদ। চাঁপাই নবাবগঞ্জের পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের 2200 শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে জিবিইএল ও কালিয়ার রেপ্লিকা অ্যান্ড কালিয়ার প্যাকেজিং লিমিটেডের উদ্যোগে প্রতিষ্ঠানটির চত্বরে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে মাগুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, ট্রাইসাইকেল, সাদা ছড়ি ও শ্রবণ যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এসব সরঞ্জাম বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দুপুরে হরিণাকুণ্ড পৌরসভার আয়োজনে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। খেলায় পৌরসভার দশটি দল দুইটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।